এক নাবালিকা মেয়েকে ফুসলিয়ে নিয়ে এক যুবকের হাতে তুলে দিল একই এলাকার এক মহিলা। ঘটনা চুরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের রাজীব কলোনি কালীচিলা এলাকায়। নাবালিকা মেয়েটি দক্ষিণ চুরিলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে পাঠরতা। জানা যায়, মঙ্গলবার সকালবেলা বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গিয়ে আর বাড়িতে ফেরেনি ওই নাবালিকা। পরে সন্ধ্যা ঘনিয়ে এলে মেয়েটির বাবা এবং মা আত্মীয় স্বজন তন্ন তন্ন করে খুঁজেও কোনো সন্ধান পায়নি তার। ফলে বাধ্য হয়ে মেয়েটির পিতামাতা বুধবার সকালবেলা বিশালগড় মহিলা থানায় অভিযোগ জানানোর জন্য গেলে হঠাৎ করে মেয়েটিকে বিশালগড় বাজারে দেখতে পান। মেয়েটি একই পাড়ার পায়েল দাস নামে এক মহিলার সঙ্গে ঘোরাঘুরি করছিল। মেয়েটি তার পিতামাতাকে দেখে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এমন সময় একটি পুকুরের জলে পড়ে যায় সে। তখন বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা মেয়েটিকে আটক করে পরে বিশালগড় মহিলা থানায় নিয়ে আসা হয় তাকে। মেয়েটি প্রথমে ভয়ে কিছু বলেনি, এরপর বাড়িতে গিয়ে সব ঘটনা খুলে বলে সে। মেয়েটি পাড়ার সমস্ত অভিভাবকদের কাছে ঘটনা কি হয়েছে সমস্ত কিছু খুলে বলে। মেয়েটি জানায়, একই পাড়ার উত্তম দাসের মেয়ে পায়েল দাস মেয়েটিকে ফুসলিয়ে নিয়ে যায়। বিশালগড়ে একটি ঘর ভাড়া করে, ওই ঘরের মধ্যে পায়েল এবং মেয়েটি মঙ্গলবার সারা রাত্রি যাপন করে। পায়েল দাস মেয়েটিকে টিটন নম নামে একটি যুবকের হাতে তুলে দেয়, আর পায়েল দাস সুমন নামে এক যুবকের সঙ্গে রাত কাটায় একই ঘরে। একই ঘরের মধ্যে টিটন নাকি মেয়েটির উপর অত্যাচার চালায়। আমারে পায়েল দাসে কইছে, আমাদের কইছে গল বাড়া কইরা থাকবো, তাই থাকবো কইছে আমার নিচে। কবে নিচে? কালকে। এরপর নিয়ে যদি বিশালগড় যাই আসি, আমার এই বাড়া ঠিক করে আসি, ঠিক করে আসি গেছ। আমি আর পায়েল দাস আসছিলাম, ছেলে নাম টিটন নম। বাড়ি গো? বাড়ি সে দক্ষিণ ছিলাম ইয়াতে করিমুরা। পাড়ার মহিলারা একত্রিত হয়ে বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমের সামনে এক রাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন পায়েল দাসের বিরুদ্ধে। পায়েল দাসের বিবাহ হয়েছে, ছোট্ট একটি কন্যা সন্তান রয়েছে, রয়েছে স্বামীও, কিন্তু পায়েলের কাজ নাকি পাড়ার কচি কাজা মেয়েদের ফুসলিয়ে অন্যত্র নিয়ে গিয়ে বিভিন্ন যুবকের কাছে বিক্রি করে দেওয়া, এমনটাই অভিযোগ করেছেন গ্রামের মহিলারা। পায়েল গ্রামের অনেক মেয়েদের এমন সর্বনাশ করেছে। কিছুদিন আগে পায়েলের বাড়িতে পাড়ার মহিলারা একত্রিত হয়ে মদবিরোধী অভিযান চালায়, বিভিন্ন অসামাজিক কাজকর্ম এবং সংঘটিত হয় ওই বাড়িতে, এমনটাই অভিযোগ গ্রামের সমস্ত মানুষের। গতকালের এই ঘটনায় গ্রামের সমস্ত মানুষ ক্ষোভে ফুসছেন। কিতা হয়েছে আপনারা? আমরার মেয়েরে মানে আরেকজন অপহরণ করে লইয়া গেছে। কে সে? হ্যাঁ, কেডা লইয়া গেছে? লইয়া গেছে ও পায়েল দাসে। পায়েল দাস কি মহিলা? হ্যাঁ মহিলা, তাই তার বিয়ে হয়েছে। সারাদিন আর রাত্র আর খোঁজ, আমরা মানে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নাইনে। কোন স্কুলে? দক্ষিণ চুরিলাম স্কুলে। নাবালিকা মেয়েটির পিতা অত্যন্ত দরিদ্র, রাজমিস্ত্রি কাজ করে দুই মেয়েকে পড়াশোনা করাচ্ছেন। পায়েলের মতো দুশ্চরিত্র মহিলারা গোটা সমাজের পক্ষে বিপজ্জনক, গোটা গ্রাম আতঙ্কিত পায়েলের অসামাজিক কাজকর্মে। এবার পায়েলকে ছাড়া হবে না, এমনটাই গ্রামের সমস্ত মহিলা একত্রিত হয়ে বলেছেন। এবার আর ক্ষমা করা হবে না পায়েলকে। এবার যদি পায়েল দাস গ্রামে ঢুকে গ্রামের মহিলারা একত্রিত হয়ে বাধা দেবেন প্রস্তুতি নিচ্ছেন। অনেক পরিবারের সর্বনাশ করে দিয়েছে এই পায়েল। নাবালিকা মেয়েটির বাবা মা গভীর চিন্তিত মেয়েকে নিয়ে। দাবি উঠছে পুলিশ অভিযুক্ত পায়েল দাসকে অতি সত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, নিউ সুইজারল্যান্ড।